আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে চলে এলাম বড়ইয়ের আচারের রেসিপি নিয়ে। মাত্র দুটি উপকরণ দিয়ে আমরা তৈরি করে ফেলবো আচারটি। আমাদের লাগবে চিনি এবং বড়ই। এখন আমরা একটি কাঁচের পাত্রে কিছু বড়ই দিয়ে দিব। এরপর দিয়ে দিব কিছু পরিমাণ চিনি। বড়ইগুলোর গোটা ছড়িয়ে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি। আবারও আমরা কিছু বড়ই দিয়ে দিব। এবং আবার দিয়ে দিব চিনি। পাত্রে চিনি এবং বড়ই দেওয়া হয়ে গেলে এটি আমরা রৌদ্রে দিব। চিনি গলে গেলে প্রয়োজনে আমরা আবারও এতে চিনি অ্যাড করতে পারবো। বড়াইগুলো আমি টুথপিক দিয়ে ছিদ্র করে দিয়েছি, যেন রসটা ভিতরে ভালোভাবে যায়। পরপর আমরা কয়েকদিন এটি রোদে দিব। এই আচারটি তৈরি করতে আমাদের নেই মশলা দেওয়ার ঝামেলা এবং চুলায় জাল করারও কোনো ঝামেলা নেই। দেখুন, তৈরি হয়ে গেল আমাদের রসের টইটম্বুর বড়ইয়ের আচার। এই আচারটি আমরা মাঝে মধ্যে রোদে দিয়ে অনেক দিন সংরক্ষণ করতে পারি এবং নর্মাল ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারি।